আপনারা কি খবর সবার, আমি আজকের ভিডিওতে বিউটি গ্লেজের কালার বোর্ড প্যালেটটার গ্রিন পার্ট আর ব্লু পার্টটুকু নিয়ে কথা বলবো। আমি এখানে ট্রানজিশন কালার, ডার্ক কালার, গ্লিটার মোটামুটি সবগুলো ইউজ করেছি এবং কয়েকটা ডিফারেন্ট বেজে ডিফারেন্ট টেকনিকে অ্যাপ্লাই করেছি। তো আমি আজকে এক্সপ্লেন করবো কি বেজে কি টেকনিকে অ্যাপ্লাই করলে তোমরা হচ্ছে খুব ভালো আউটকাম পাবা। আমি প্রথমেই হচ্ছে দুই চোখে দুইটা গ্রিন লুক করব এবং দুই টাইপের আই শ্যাডো বেস ব্যবহার করব। প্রথমটার জন্য আমি হচ্ছে এলেগালের একটা কনসিলার ব্যবহার করছি, এটা আমি কোনো রকম পাউডার দিয়ে সেট করি নাই। এবার আমি এই হালকা কালারটা দিয়ে অ্যাজ এ ট্রানজিশন কালার হিসাবে প্রথমে ব্যবহার করছি। তো তোমরা দেখতে পারতেছো যে এখানে কালারটা একটু ব্লেন্ড করতে হালকা প্রথম দিকে একটু কষ্ট হচ্ছে, একটু হালকা প্যাচি প্যাচি হচ্ছে, কিন্তু এরপর আমি যখন আস্তে আস্তে বিল্ড করতে থাকবো তখন কিন্তু এটা ঠিক হয়ে যাবে, তখন আর প্যাচি লাগবে না। কিন্তু প্রথম দিকে একটু কষ্ট লাগতে পারে। সাধারণত এরকম বেস সেট না করে তোমরা যখন আই শ্যাডো অ্যাপ্লাই করবা সেক্ষেত্রে কিন্তু এরকম ব্লেন্ডিং মোশনটা নিয়ম না, তোমরা যখন খুব ডার্ক কালার আস্তে আস্তে প্যাট করে দেন হচ্ছে আস্তে আস্তে লাইট কালারে যাবা, তখন হচ্ছে এরকম সেট না করা ভেজে বেজের মধ্যে তোমরা কাজ করতে পারবা। এবং এটা একটু এক্সপার্ট লেভেলের কাজ, আমি বলবো তোমরা যদি একদম বিগেনার হও তাহলে ওই টেকনিকে না যেতে। তোমরা যারা বিগেনার তারা প্রথমে কনসিলারটা দিয়ে তারপর এখানে দেখবা অনেকগুলো একদম লাইট কালারের আই শ্যাডো আছে, সেই লাইট কালারের আই শ্যাডোটা হচ্ছে যে জায়গায় তুমি ট্রানজিশন কালারটা লাগাবা ওই জায়গাটা হচ্ছে আগে একদম লাইট স্কিন কালারের দিয়ে ওই জায়গাটা হচ্ছে সেট করে নিতে, দেন একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে প্রথমে ট্রানজিশন কালারটা লাগাবা, তাহলেই হবে। এটা হচ্ছে ক্রিজ ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি ওই গ্রিন কালারটাকে লাগাচ্ছি। আমি আমার আউটার কর্নারে প্রথমে লাগাচ্ছি কারণ আমি এখন আমার আস্তে আস্তে আমার আউটার কর্নারটাকে ডার্ক করা শুরু করব এবং তার সাথে আমি আমার ক্রিজটাকে ডার্ক করতে থাকবো। আমি এর আগে কিন্তু একটা ভিডিও করেছি এই বিউটি গ্লেজের প্যালেটটা দিয়ে, সেটা হচ্ছে অরেঞ্জ কালার ছিল। তো আমি ওটাতে দেখেছিলাম যে একটার সাথে আরেকটা কালার কিন্তু একদম মাখনের মতো ব্লেন্ড হয়ে যাচ্ছে, কোনো প্যাচি বা ছাড়া ছাড়া ভাব হচ্ছে না। কিন্তু এই গ্রিন কালারটাতে এরকম হচ্ছে না, যখন এই ডার্ক গ্রিন কালারটা নিয়েছিলাম তখন হচ্ছে হালকা একটু ছাড়া ছাড়া হয়ে যাচ্ছিলো ক্যামেরাতে, কেন জানি এটা পিক করে নাই, মেবি আমার ক্যামেরা ভালো নেই জন্য। তো আমি এরপরে যেটা করেছি এই কালারটাকে আমি আস্তে আস্তে ডার্ক করেছি এবং এরপরে যখন ছাড়া ছাড়া হয়ে যাচ্ছিলো দেন আমি আমার আগের প্রথম যে টেপার্ট ব্লেন্ডিং ব্রাশ ছিল ওই ব্রাশে আর কোনো প্রোডাক্ট না নিয়ে আমি দুইটা একসাথে একটু ব্লেন্ড করে নিয়েছি, দেন ওই ছাড়া ছাড়া ভাবটা চলে গিয়েছে। এরপর আমি হচ্ছে একটু করে ডার্ক কালার নিচ্ছিলাম, আমি আমার কোনো প্রোডাক্ট না নিয়ে একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করে দিচ্ছিলাম। আমি আমার প্রথম কালারটা নিয়ে আমার চোখের এই পাশে একটু ডিপোজিট করছিলাম, আমার মনে হচ্ছিল ভাবে দেখতে ভাল লাগবে কিন্তু আসলে ভাবে দেখতে ভাল লাগে না, পরে আমি এটা ফিক্স করেছি। মানে সব লুকের সাথে সবটা ভালো জানা, আমি এখানে চাচ্ছিলাম যে আমার চোখটা হচ্ছে একটু গোল টাইপের লাগুক, তো ওরকম করলে চোখটা আর গোল টাইপ লাগে না। তো আমি আমার এখানে একটু ছোট্ট মতো একটা কাটক্রিজ করে নিয়েছি এটা একটা আই প্রাইমার দিয়ে এবং আমি একটা শুকনা ব্রাশ দিয়েই ওখানে যে একদম লাইট কালারের যেই গ্রিন টাইপের শিমার কালারটা ছিল আমি ওইটা লাগাচ্ছি। এইখানে বলছে ফিঙ্গার দিয়ে লাগালে ভালো হয় কিন্তু আমি যেহেতু কাটক্রিজটা খুব বেশি বড় করি নেই, তো আমি এখানে ফিঙ্গার ব্যবহার করি নেই, আমি ব্রাশও ভিজাই নেই। শুকনা ব্রাশে আপনারা দেখতে পারতেছেন মোটামুটি এরকম কালার চলে আসছে, একটু টাইম লাগছে ডেফিনেটলি, এটা তো আর এমন না যে 8-10 হাজার টাকা দামের আই শ্যাডো প্যালেট খুব তাড়াতাড়ি হয়ে যাবে একবার লাগালে, এটা একটু টাইম লাগছে। কিন্তু আমি শুকনা ব্রাশ দিয়েই আস্তে আস্তে আমি হচ্ছে আমার এই কালারটাকে বিল্ড করছি। এইখানে এই আই শ্যাডোগুলো শিমারি আই শ্যাডো না, একটু একটু ফয়েল টাইপের এবং এই কালারটা খুব বেশি রিফ্লেক্টিভ না, এখানে কিন্তু দেখেন খুব বেশি একদম শাইনিং শিমারিং লাগতেছে না। এবার আমি আমার এই হলুদ কালারটা নিয়ে আমি হচ্ছে আমার ওই আইব্রো ওখানে যেখানে কালার গ্রিন কালার বেশি তুলে দিয়েছিলাম ওটা ফিক্স করতে গেলাম, বাট দেখলাম কি যে এই হলুদ কালারটা আসলে অনেক পিগমেন্টেড, তো এটা দিয়ে হচ্ছে কালার ফিক্স হচ্ছে না, ওখানে হলুদ কালার ডিপোজিট হচ্ছে। তারপর আমি আবার আরেকটা ব্রাশ চেঞ্জ করে যে একদম হালকা যে কালারটা ছিল সেই কালারটা ওখানে লাগিয়ে ওই এখানে যে কালারটা ছিল সেই কালারটা পুরোপুরি ক্লিন করে নিয়েছে, মানে আমার পুরো আইব্রো ধারে কাছ দিয়ে আমি হচ্ছে কোনো রকম কালার রাখি নাই। তো এই কালারটাই হচ্ছে তোমরা কনসিলার দিয়ে হচ্ছে আইবেসটা ক্রিয়েট করে সেটা সেট করতে ব্যবহার করতে পারো, তোমরা ট্রান্সলুসেন্ট পাউডার অথবা প্রেসড পাউডারে যাবা না। এবার আমি হচ্ছে আমার গ্লিটার লাগাবো, আমি চোখে কোনো গ্লু লাগাই নাই, আমি একদম আমার খালি মানে বেজের উপরে খালি আইশ্যাডোর উপরে লাগাবো। তো এই কালারটা আমি হচ্ছে ব্রাশ দিয়ে লাগাচ্ছি, আমি এটা দেখছি যে কেউ যদি হাত দিয়ে লাগাতে চাও সেক্ষেত্রে গ্লিটার গ্লু ইউজ করতে হবে, গ্লিটার গ্লু ইউজ না করলে হাত থেকে আইশ্যাডোটা ভালো করে তোমার লিডে বসে না, কিন্তু তুমি যদি ব্রাশ ব্যবহার করো তাহলে ব্রাশ খুব সুন্দর মতো গ্লিটারটা পিক করে এবং চোখের এখানে ট্যাপ করলে গ্লিটারটা আবার খুব ভালো মতো হচ্ছে আই লিডের মধ্যে হচ্ছে ট্রান্সফার হয়ে যায়। কিন্তু এটা যেহেতু একটু লুজ লুজ টাইপের, সো এটা দিয়ে এরকম ঘষাঘষি করবা না, ঘষাঘষি করলে হচ্ছে লিড তো স্ক্যাচ হবে আর গ্লিটারটা পড়ে যাবে, জাস্ট ব্রাশ দিয়ে ট্যাপ ট্যাপ করে বসাতে হবে। তো এই গ্লিটারের কালারটা বেশ ডার্ক ছিল,
আমার মনে হচ্ছে আমার লিডটা অনেক বেশি ডার্ক হয়ে গিয়েছে, এরপর আমি এজন্য এই কালারটা হালকা একটু লাগাচ্ছি যাতে আমার লিডটা হচ্ছে লাইট কালারের থাকে। এখানে একটা জিনিস একটু মন খারাপ লাগছে, এনাফ লাইট কালারের শিমার নাই, এনাফ লাইট কালারের গ্লিটার নাই, একটু লাইট কালার থাকলে ভালো লাগে। খুব বেশি ডার্ক কালারের গ্লিটার দিলে কিন্তু আমার মনে হয় না আই লুক অত ভালো ফোটে, অ্যাটলিস্ট আমার পার্সোনালি ভালো লাগে। এবং এখানে অনেক ডার্ক একটা গ্রিন কালারের গ্লিটার আছে, আমি এটা এর আগের দিন একদিন প্র্যাকটিসের জন্য চোখে দিয়েছিলাম এবং আমার মনে হচ্ছে আমার আই মেকআপের বারোটা বেজে গেছে, এই জন্য আমি কালারটা এখনও টাচও করি নাই। আমি হচ্ছে একদম রোজ গোল্ড টাইপের যে গ্লিটারটা ছিল এটা আর হচ্ছে গ্রিন কালারটা দুইটা মিক্সড করে আমি আমার লিডে লাগাচ্ছি। আমার মনে হচ্ছে এখানে মোটামুটি ভালোই লাগতেছে, ক্যামেরার থেকে বাস্তবে আরেকটু রিফ্লেক্টিভ, আরেকটু সুন্দর লাগতেছে। আমার লাইটিংয়ের প্রবলেম আছে, সব কিছু সবসময় ভালো মতো আমার ক্যামেরা হচ্ছে পিক করতে পারে না, আই এম সো সরি। তো আমি এরপরে একটা ফ্ল্যাট টাইপের ব্রাশ, আই ডোন্ট নো এটা কী ব্রাশ বলে, তো এই ব্রাশটা দিয়ে এটা মাথাটা হচ্ছে চিকন, এটা হচ্ছে মেন পয়েন্ট, তো এটা দিয়ে আমি হচ্ছে একদম জাস্ট যেই জায়গাটাতে গ্লিটার বসিয়েছি তার আশপাশ দিয়ে আরেকটু ডার্ক করে দিচ্ছিলাম যাতে হচ্ছে আমার লিডটা অনেক লাইট কালার লাগে। কারণ আমি এখানে আমি যতটুকু লাইট কালার চাচ্ছিলাম আমার লিডটা লাগুক, কতখানি লাইট কালার আমি এখানে পাই নাই। আমি সেম ব্রাশটা দিয়ে প্রথমেই যে ডার্ক কালারটা ব্যবহার করেছিলাম, প্রথমে না সবথেকে মানে এখানে যে ডার্ক কালারটা আমি আমার ক্রিজে ব্যবহার করেছিলাম ওইটা দিয়ে আমি আমার চোখের নিচে আমি একদম আমার ল্যাশ লাইন ধরে আস্তে আস্তে লাগিয়ে নিচ্ছে। এবার এই ডার্ক কালারটাকে স্মোক আউট করার জন্য আমি হচ্ছে জোয়েভার একটা সফট ডিফাইনার ব্রাশ দিয়ে আরেকটা লাইট গ্রিন কালার, এই গ্রিন কালারটা আমি আপার লিডে ইউজ করি নাই, আমি আমার লোয়ার লিডে এই কালারটা ব্যবহার করছি, দিয়ে আমি হচ্ছে ব্লেন্ড আউট করে দেওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে আস্তে আস্তে ব্লেন্ড করে দিব যাতে ডার্ক কালার আর লাইট কালার দুইটা হচ্ছে আলাদা কোনো লাইন না বোঝা যায়। ওকে আপুরা, তোমাদের আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে তোমরা জানো কি না জানি না যে কাইলি জেনার হচ্ছে তার নতুন যে ক্লোদিং লাইন লঞ্চ করেছে ওইটাতে হচ্ছে আমাদের বাংলাদেশের গার্মেন্টস থেকে সে প্রোডাক্টগুলো বানায় নিছে এবং সে হচ্ছে বিল দিতেছে না, তো এবং বিল দিতেছে না বলে আমাদের গার্মেন্টস ওয়ার্কাররা হচ্ছে খাইতে পারতেছে না, তারা মানে খায় না খায় বেঁচে আছে। তো আমি সবাইকে বলবো যে আমরা সবাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, অ্যাটলিস্ট একটু দরকার আমরা ব্যবহার করি, তোমরা হ্যাশট্যাগ পে আপ দিয়ে একটা পোস্ট দাও ইনস্টাগ্রামে ফেসবুকে এবং আমি আমার পেজে এটা নিয়ে পোস্ট করেছি, চাইলে তোমরা ওই পোস্টটাও শেয়ার করে দিতে পারো যদি কী লেখবা এটা বুঝতে না পারো। এবং এই ব্যাপারটা নিয়ে তোমরা যদি আরও জানতে চাও আমি আমার প্রথম কমেন্টে এই ব্যাপারটা নিয়ে যে রিপোর্ট করা হয়েছে সেই রিপোর্টগুলো লিঙ্ক দিয়ে দিবো, তোমরা আসলে পড়ে দেখতে পারো যে আসলে এখানে কী হচ্ছে। নাবিলা নূরও একটা আইজিটিভি ভিডিও করছে, আমি ওইটার লিঙ্কও হচ্ছে আমার কমেন্টের মধ্যে দিয়ে দিবো, তোমরা হচ্ছে ভালো মতো দেখে তারপরে হচ্ছে নিজের মতো করে একটা পোস্ট লিখতে পারবা এবং হ্যাশট্যাগ পে আপটা ইউজ করবা। আমি আমার আরেক চোখে মেকআপ রেভলিউশনের একটা আই প্রাইমার ব্যবহার করছি, এটা একটা ক্লিয়ার প্রাইমার, এটা দিলে একদম ক্লিয়ার হয়ে যাবে, এটা চোখের কোনো পিগমেন্টেশন হচ্ছে হাইড করে না এবং আই প্রাইমার কিন্তু কনসিলার মতো এতগুলো দিতে হয় না, খুবই সামান্য একটুখানি দিয়ে পুরো চোখে একটা হাত বা যে কোনো একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করে দিতে হয়। আমি এখানে আই প্রাইমারটা ব্যবহার করছি যেরকম একটা ক্লিয়ার আই প্রাইমারের উপরে কীরকম আচরণ করে সেটা বোঝার জন্য। প্রথমে আমি এই হলুদ কালারটা দিয়ে শুরু করছি এবং এমন না যেটা আমি ট্যাপ ট্যাপ করে লাগাবো, আমি এটা পুরো ব্লেন্ডিং মোশনেই লাগাবো এবং আমি আমার এটাও কিন্তু হচ্ছে কোনো ক্লিয়ার আইশ্যাডো দিয়ে সেট করি নাই। আমি আসলে দেখতেছিলাম যে নর্মালি ট্যাকি বেজের উপরে আসলে এটা কীরকম আচরণ করে এবং এরপর আমি হচ্ছে আস্তে আস্তে হলুদ কালারটা বিল্ড করছি। হলুদ কালারটা খুবই পিগমেন্টেড, জাস্ট আমার চোখে এরকম এতখানি ডার্ক পিগমেন্টেশন থাকার পরও এটা কী পরিমাণ হলুদ হয়েছে তোমরা দেখছো। আমি যদি জাস্ট একটা একদম লাইট কালার কনসিলার দিতাম তাহলে বুঝো যে এটা কী পরিমাণ বুম পিগমেন্টেড লাগতো। তো আমি এবার হচ্ছে সব থেকে ডার্ক যে গ্রিন কালার ছিল সেই গ্রিন কালারটা মানজি ব্রাশ সেটের যে লং শেডার ব্রাশ ছিল ওইটা দিয়ে বসাচ্ছি। এই কালারটা অনেক পিগমেন্টেড, দেখতে পারতেছো যে এটা কী সুন্দর বসে যেতেছে এবং আমার চোখের যে আসল যে পিগমেন্টটা ছিল যেটা অলমোস্ট কী বলবো ব্ল্যাকের দিকে চলে গেছে সেইটা হাইড হচ্ছে। তো এই ব্রাশটা অনেক বেশি সফট হওয়ার কারণে কালার বেশি ভালো করে প্যাক করে বসছিলো না, আমি এজন্য আমার হচ্ছে কাবুকি ব্রাশ সেটের যে একটা অ্যাঙ্গেল টপ ব্রাশ আই ব্রাশের মেকআপ থাকে ওইটা মেকআপ ব্রাশ থাকে ওইটা দিয়ে ট্যাপ ট্যাপ করে লাগাচ্ছি এবং এরপর তার থেকে একটা লাইট গ্রিন কালার দিয়ে এটা মনে হয় ক্রিস ব্লেন্ডিং ব্রাশ ছিল মানজি ব্রাশ সেটের বা কন্ট্রোল ব্রাশ যেটা একটা হবে নাম ভুলে গেছি, এটা দিয়ে আমি হচ্ছে ব্লেন্ড করে দিচ্ছি। তো প্রথমে আমি এই চোখে মেকআপ করতে গিয়ে যেটা দেখলাম যে প্রথমে হচ্ছে হালকা করে ট্যাপ ট্যাপ করে কালার বসায় তারপরে যদি হচ্ছে আস্তে আস্তে ব্লেন্ড করা হয় সেক্ষেত্রে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। এখানে কালারগুলো অনেক বেশি পিগমেন্টেড, এটা একটা চিপ আইশ্যাডো প্যালেট, সেক্ষেত্রে আপনার হচ্ছে ব্লেন্ড করা একদম খুব ভালো মতো মিশিয়ে ফেলতে হলে একটু টাইম নিতে হবে। আপনার যদি ওই ব্রাশে কাজ না হয় আপনি একটা ক্লিন ব্রাশ দিয়ে ঘষা দেন সেক্ষেত্রে ব্লেন্ড হয়ে যাবে। আমার আন্ডার আইয়ের নিচে আপনারা দেখেন এখানে কিন্তু গ্রিন হয়ে আসে, আমি কিন্তু এখানে ব্রাশ দিয়ে কোনো আইশ্যাডো লাগাইনি, আমি যখন উপরের লিডে হচ্ছে কালার প্যাক
করতেছিলাম তখন কিছুটা ফল আউট হয়ে আমার এই নিচের লোয়ার লাইন এখানে ধরে হচ্ছে কালারটা বসছে। তো যেহেতু আমি এখানে গ্রিনই লাগাইছি সো আমার জন্য এটা প্রবলেম হয়নি, কিন্তু আপনাদের কারো যদি অন্য কোনো কালার লাগানোর প্ল্যান থাকে সেক্ষেত্রে এখানে আমার মনে হয় পাউডার লাগাই নিতে হবে অথবা আপনার হচ্ছে কালার আরও ভালো করে ট্যাপ করে ফেলে দিতে হবে। তো আমি প্রথমে একটা বড় ব্রাশ দিয়ে হচ্ছে দুইটা কালার ব্লেন্ড করতে যাচ্ছিলাম, কিন্তু আমি দেখলাম যে খুব বেশি ছড়া যেতেছে, দেন ওটা আমি চেঞ্জ করে একদম হচ্ছে সফট ডিফাইন ক্রিজ ব্রাশ জোয়েবা ব্রাশ সেটের ওই ব্রাশটা দিয়ে ব্লেন্ড করছি। আমি আসলে বারবার এরকম ব্রাশ সুইচ করতেছি এখানে, কারণ হচ্ছে আমি এই প্রোডাক্টগুলো প্রথমবারের মতো ব্যবহার করতেছি, তো আমার খুব ভালো মতো আইডিয়া ছিল না আমার, এই জন্য হচ্ছে বারবার ব্রাশ সুইচ করে করে কাজ করতেছিলাম। অন্যান্য টিউটোরিয়ালগুলোতে আমি এরকম করি না, কারণ আমি জানি আমি কী করবো, আমি জানি আমার প্রোডাক্ট কীভাবে কাজ করে, সো আমি এই জন্য একদম টু দ্য পয়েন্টে ঠিকভাবে কাজ করতে পারি। এটা একটু যেহেতু ফার্স্ট টাইমের একটা ব্যাপার, এই জন্য আমার হচ্ছে বারবার টেকনিক তারপর ব্রাশ এগুলো সুইচ করতে হয়েছে। তো আমি চাইছিলাম যে হচ্ছে একটু লিডে একটু শিমার লাগাতে, যেই গ্রিন টাইপের শিমারগুলো এখানে আছে, কিন্তু এগুলো অত বেশি রিফ্লেকটিভ না, প্লাস হচ্ছে যে একদম ডার্ক একটা ব্যাপার ছিল ওইটা হচ্ছে একটু হালকা হয়ে যাচ্ছিলো, কারণ শিমারগুলো হচ্ছে ম্যাট গ্রিনটার মতো অতখানি ডার্ক না। আমি এই জন্য ওটা আবার চেঞ্জ করে আবার গ্রিনটা লাগিয়ে ওটা ফিক্স করে ফেলছি। আমি আমার ইনার কর্নার এবং আমি আমার ব্রাউ বোনে হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই হাইলাইটারটা লাগাবো, কারণ হচ্ছে আমি এইখানে আর গ্রিন টাইপের কোনো কিছু লাগাতে চাচ্ছিলাম না, এবং এই প্যালেটে হচ্ছে এনাফ লাইট কালার নাই হাইলাইট করার জন্য। ফল আউটের ব্যাপারটা অনেকেই জিজ্ঞাসা করতেছে, ফল আউট হালকা হয়েছে, কারণ আমি আমার যেই চোখে স্মোকি করছি ওই চোখে হচ্ছে আমার নিচে একটু পাউডার জমে গেছিলো, এখানে চাইলে হালকা একটা কটন বার দিয়ে ঘষা দিলেও এটা চলে যাইতো, কিন্তু এমনিতে যে একদম ফেসের মধ্যে পড়ে আছে ছড়াঝড় যে ব্যাপারটা এরকম কোনো কিছু হয় না। আপনারা দেখতে পারতেছেন আমি টেপ ইউজ করি নাই, কিন্তু আমার ফেস তো ক্লিনই আসে। আমি এবার গ্রিন আই লুকটা করবো। আমি প্রথমে ট্রানজিশন কালার হিসাবে আমি হচ্ছে এই কী কালার এটা, যাই হোক এই কালারটা নিয়ে নিচ্ছি, এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর একটা কালার। এখানে আমি বেস হিসাবে আমি আমার ম্যাট ফাউন্ডেশনটা ব্যবহার করছি, সেটা হচ্ছে মেবেলিন 220 সুপার স্টে, এবং আপনারা দেখতেছেন যে ম্যাট ফাউন্ডেশনের উপরে এটা খুব ভালো কাজ করতেছে না, কালারটা কিন্তু সেই রকম অত পিগমেন্টেড লাগতেছে না, কিন্তু এর আগে আমি যখন হচ্ছে কনসিলার ব্যবহার করছিলাম কালারটা অনেক বেশি পিগমেন্টেড লাগছিল। এরপর আমি তার থেকে আরেকটু ডার্ক একটা কালার হচ্ছে আমি আমার ক্রিজে লাগাচ্ছি, এটা ছিল হচ্ছে মানজির ক্রিজ ব্লেন্ডিং ব্রাশ, এটা দিয়ে আমি হচ্ছে আস্তে আস্তে কালারটাকে বিল্ড আপ করতেছি। আমি ফাইনালি যেই আই লুকটাতে আসছি ওইটা আরও অনেক ইজিলি করা যেত, কিন্তু আমি এত কমপ্লিকেটেড করে কাট ক্রিজ করে করছি, কারণ হচ্ছে যে আমি আসলে দেখতে চাচ্ছিলাম অনেকগুলো কালার ব্যবহার করতে চাচ্ছিলাম একটা আরেকটার সাথে কীরকম আচরণ করে এটা বুঝতে চাচ্ছিলাম, আমি এই জন্য এরকম করছি, বাট সেম আই লুকটা অনেক ইজিলি অ্যাচিভ করা সম্ভব। আমি সবাইকে হাইলি সাজেস্ট করবো ব্লু কালারটা ব্যবহার করতে চাইলে অনেক লাইট কালারের একটা কনসিলার দিয়ে আপনার বেসটা করে নেবেন। আমি আমার কাট ক্রিজ করে নিয়েছি এবার একটা পেন্সিল ব্রাশ দিয়ে, আমি হচ্ছে সবথেকে ডিপ যেই কালারটা ছিল ব্লু ওই কালারটাকে ট্যাপ ট্যাপ করে লাগাচ্ছি। এই কালারটা একটু প্যাচি, প্রথমবার লাগালে অত স্মুথ হয়ে বসে না, আপনাকে এটা একটু লেয়ার করতে হবে। আমি এখানে দুইটা বা তিনটা লেয়ার করার পরে আমি এইরকম কালার পাইছি, এবং এটা ব্লেন্ড করতে গেলে মনে হয় প্যাচি হবে, তো এটা কোনো সমস্যা না। আপনার যদি প্যাচিভাবে ব্লেন্ড হয় আপনি একটা ক্লিন ব্রাশ নেবেন, ক্লিন ব্রাশ নিয়ে ব্লেন্ড করতে থাকবেন, দেখবেন খুব সুন্দর মতো ব্লেন্ড হয়ে গেছে কালার। আমার কাছে পিগমেন্টটা আসল কালারের ব্লেন্ডেবিলিটি, মানে ব্লেন্ড করতে জানলে কালার ব্লেন্ড হবে, মানে কালার ব্লেন্ড হয় না আবার কী হবে, ক্লিন একটা ব্রাশ নিয়ে ঘষে দিলেই তো ব্লেন্ড হয়ে যায়, অথবা আপনি একটা লাইট কালারের নিয়ে ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ নিয়ে ঘষে দেবেন ব্লেন্ড হয়ে যাবে। তো আমি হচ্ছে এই কালারটা নিয়ে হ্যাপি হওয়ার পরে তার থেকে একটা লাইট একটা কালার আমি এটার সাথে ই করব। তো আমি যখন এটা প্রথমবার অ্যাপ্লাই করছি আমি দেখলাম কি যেহেতু এটা ভেজা বেস ছিল আগের কালারের সাথে, এই কালারটা হচ্ছে ভালোভাবে বসতে ছিল না, একটু প্যাচি ডার্ক হয়ে যাচ্ছিল। দেন আমার এখানেও দুই থেকে তিনবার কালারটাকে হচ্ছে প্যাট করে করে বসাইতে হয়েছে। তো আপনারা যারা ব্লু কালার নিয়ে কাজ করবেন তারা মাথায় রাখবেন এটা কিন্তু ইজি কালার না, এটা অন্য কালারগুলোর মতো এত সুন্দর মাখনের মতো বসে না, এটা বেশ ট্রিকি কালার। আপনাকে হচ্ছে বিভিন্ন শেপের ব্রাশ থাকতে হবে এবং আস্তে আস্তে ধৈর্য ধরে আপনাকে হচ্ছে কালার বিল্ড করতে হবে, এবং অবশ্যই খুব ডার্ক এক সরি খুব লাইট একটা আপনাকে আই বেস ব্যবহার করতে হবে। এখানে দেখেন আমি লাইট আই বেস ব্যবহার না করার কারণে ব্লু কালারটা কিন্তু অত সুন্দর ফুটে নাই, আমি যদি খুব লাইট একটা বেস ব্যবহার করতাম ব্লু কালারটা ফুটতো অনেক। আমি এবার এই লাইট ব্লু কালারটা মানে আগেরগুলোর থেকে লাইট এটা অ্যাপ্লাই করছি, এইটা ব্লেন্ড করতে কোনো ঝামেলা হয় না, আগের কালারটার সাথে খুব মানে ইজিলি ব্লেন্ড হয়ে গেছে। আমি যেখানে দেখলাম যে ডিপ কালারগুলো একটু ঝামেলা করে কিন্তু লাইট কালারগুলো খুব সুন্দর, তো আপনাকে একটু টাইম নিয়ে আসলে কালারফুল কালার ব্লেন্ড করতে হবে, একটু
প্র্যাকটিস করতে হবে আপনি যদি বিগিনার হন এটা দিয়ে কাজ করা যায় এমন না যে কাজ করা যায় না কিন্তু আপনার হচ্ছে কয়েকটা ডিফারেন্ট শেপের ব্রাশ থাকতে হবে আপনার একটা লাইট কালারের বেস থাকতে হবে এবং আপনার মোটামুটি একটু ব্লেন্ডিং স্কিল থাকতে হবে আপনি যদি ব্লেন্ড করতে করতে অধৈর্য হয়ে যান তাহলে এই প্যালেটটা দিয়ে আপনি আসলে খুবই হতাশ হয়ে যাবেন এবং আমি যেই টিপসগুলো শেয়ার করলাম এগুলো আপনার মাথায় রাখবেন তাহলেই দেখবেন যে এই প্যালেটটা যদি কিনা থাকেন খুব সুন্দর সুন্দর লুক ক্রিয়েট করতে পারতেছেন এবং আপনি অনেক স্যাটিসফাইড হবেন কিন্তু রেগুলার আমরা যেভাবে করি ওভাবে যদি আপনি করেন তাহলে মানে আমি বলবো এটা আসলে খুব একটা বিগিনার ফ্রেন্ডলি না স্পেশালি হচ্ছে এই ব্লু সেকশনটা কারো যদি মনে হয় যে ব্লু সেকশনটার জন্যই প্যালেটটা কিনবে কিন্তু সে বিগিনার আমি তাহলে বলবো যে আপনারা এই প্যালেটটা কিনেন না তো আমি এরকম এই ছোট্ট এই ব্রাশটা দিয়ে কোনোরকম গ্লু না লাগাই আমি গ্লিটারটা লাগাই দিয়েছি এই গ্লিটারটা পচা এই গ্লিটারটার জন্য আমার আই মেকআপটা নষ্ট হয়ে গেছে তো এই মাঝখানে যে গ্লিটারটা এই গ্লিটারটা খুবই সুন্দর আমি যদি ওই ডার্ক কালার গ্লিটারটা না লাগে পুরো মিডল সেকশন জুড়ে মাঝখানের গ্লিটারটা লাগাতাম তাহলে আই মেকআপটা দেখতে অনেক সুন্দর লাগতো তো এখানে আই মেকআপটা মানে বেশি সুন্দর লাগতেছে না কারণ একটা স্মোক একটা ভাব আমি যেখানে কাট ক্রিস করছি এটা বোঝা যাচ্ছে না বাট এনিওয়ে স্টিল আমি এটা পোস্ট করলাম কারণ হচ্ছে যে এখানে আমি অনেকগুলো কালার ব্যবহার করছি এবং আমি কালারগুলো আমাকে দেখাইতে পারবো যে কার সাথে আসলে কীভাবে আচরণ করে তো এই তো মাঝখানের গ্লিটারটা খুবই খুবই প্রিটি কিন্তু যে ডার্ক কালার এবং আমি গ্রিনের ক্ষেত্রেও এটা দেখছি গ্রিনের যে ডার্ক গ্রিন কালারের যে গ্লিটারটা ওই গ্লিটারটা একদমই সুন্দর না লাইট গ্রিন কালারটা মোটামুটি সুন্দর আর এই লাইট কালার এটা লাইট ব্লু সরি আমি না কালারের নাম ভুলে যাই লাইট ব্লু কালার গ্লিটারটা খুবই সুন্দর এবং আমি উপরেরটা হচ্ছে একটু ডার্ক কী কালার ব্লু কালার ব্লু কালার দিয়ে আমি হচ্ছে আর একটু ডার্ক করে দিচ্ছি যাতে একটু দেখতে সুন্দর লাগে বাট ওভারঅল দেখতে সুন্দর লাগতেছিল না আমার এই আই মেকআপটাকে একেবারেই পছন্দ নয় আমি ভাবছিলাম এটা অ্যাড করবো না বাট স্টিল আমি অ্যাড করে দিলাম যাতে আপনার একটু ধারণা পান যে ব্লু সেকশনের কালারগুলো কেমন তো আমি আমার চোখে একটু ওয়ার্মথ অ্যাড করার জন্য আমি হলুদ কালারটা ব্যবহার করতে চাইছিলাম কিন্তু এই হলুদ কালারটা জাস্ট ওয়েস্ট এই হলুদ কালারে কোনোরকম কোনো পিগমেন্টেশন নাই এটা হচ্ছে কালার করলে সোয়াব হয় না এটা টোটালি ব্লেন্ড হয়ে নাই হয়ে যায় এটা ইভেন এটা যদি আরেকটু সুন্দর আরেকটু অন্য টাইপের হালকা কালারও হয়তো স্টিল আপনি এটা আন্ডার আই ব্রাইটনেসের জন্য ব্যবহার করতে পারতেন কিন্তু ওইটা আসলে আন্ডার আইতে ব্যবহার করার মতো ইয়েলো না খুবই বাজে এই কালারটা অ্যাকচুয়ালি কেন এক্সিস্ট করে যাই হোক তো আমি আমার লোয়ার ল্যাশে এই কালারগুলো ব্যবহার করতেছি আমি তো স্ক্রিনে দেখাই দিচ্ছি এখানে কোনো নাম নাই নাম থাকলে না আসলে বলে মানে বলতে সুবিধা হয় ভয়েস ওভার করতে সুবিধা হয় যে আমি এখন এই কালারটা ব্যবহার করতেছি ওই কালারটা ব্যবহার করতেছি যাই হোক আমি আসলে চাইছিলাম যে আমার আপার এবং লোয়ার লিডে আমি যদি হচ্ছে হলুদ কালারটা অ্যাড করতে পারতাম তাহলে হচ্ছে একটু ওয়ার্মথ অ্যাড হয়তো দেখতে ভালো লাগতো কারণ হচ্ছে আমার স্কিন হচ্ছে ওয়ার্ম ব্লু হচ্ছে একদম কুল একটা কালার তো খুব বেশি এমনিতে ফুটতেছিল না প্লাস আমি লাইট কোনো বেস ব্যবহার করি না আমি চাচ্ছিলাম যে লুকটাকে একটু সেভ করতে কিন্তু এই ইয়েলো কালার আমার কোনো হেল্প করে নাই গ্রিন সেকশনের ইয়েলো কালারটা ভালো আমি আমার ইনার কর্নারে একটা সবুজ কালারের শিমারি হাইলাইটার শিমারি কালার ফয়েল কালারটা লাগাইছি আমি ভাবছিলাম যে মনে হয় একটু দেখতে সুন্দর লাগবে কিন্তু এই কালারটা আমি যেরকম ভাবছিলাম অতটা হালকা না তার থেকে একটু বেশি গাঢ় এই জন্য বেশি ভালো লাগতেছে না আমি আমার ব্রাউ বোনে হচ্ছে ওই পিঙ্কিশ যে কালারটা আমি আমার ব্রাউ বোনে লাগাইছি এই কালারটা কিন্তু আসলে খুবই ভালো মানে ব্রাউ বোন হাইলাইট করার জন্য বা ইনার কর্নার হাইলাইট করার জন্য এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার